তার প্রমাণ তুই রাখা তো। এই বাংলায় সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি হয়, সংখ্যালঘুদের অধিকার দিতে এ সরকার চায় না, সংখ্যালঘুদের ন্যায্য বিচার দিতে এ সরকার চায় না। তাই আজকে আনিস খানের বিচার হয় না, তার জন্য ইনসাফ চাই তার বাবা সালেম খান। আজকে তুহিনা খাতুনদের পরিবারের বিচারের জন্য আর্তনাদ করছে, কেউ দেখার নেই। এই বাংলায় যোগী এসে একবার বলেছিল মুসলমানদের কবর থেকে তুলে অন্যায় তাদের উপর অত্যাচার করা হবে। এ বাংলায় আনিস খানকে দেখলাম কবর থেকে উঠিয়ে আবার কবর দেওয়া হয়, কি পেলাম আমরা? কিছুই জানতে পারলাম না, সিট না স্যাট না ফ্যাট কিছুই জানতে পারলাম না, সিটের কাজ কি তাও জানলাম না, সিট কি তদন্ত করতে ফিট তাও জানলাম না, সিট কি আনফিট করে রাখা হয়েছে দিদির নির্দেশে। আরে ভাই, কবরের মধ্যে ছিল তো ছিল, তখনও তো বলেছিলেন যে কেউ জানে না, কবর থেকে তুলে আবার তাকে দেহ কাটাচেরা করে আবার কবরের মধ্যে দফন করার মধ্যে দিয়ে কি পেলেন আমরা জানতে চাই? দফন করার আগে কেন সব তদন্ত হলো না? যোগী বলেছিল কবর থেকে তুলবো, দিদি কবর থেকে তুলে দেখিয়ে দিল, কিন্তু কোনো বিচার হলো না। তার পরিবার সম্পূর্ণ সহযোগিতা করলো, বিচার পাওয়া গেল না। বাংলার মুখ্যমন্ত্রী তার কাছে আনিস খানের পরিবার যেমন আবেদন করেছিল, আমরাও বলেছিলাম, আমি নিয়েও বলেছিলাম, চিঠি লিখে বলেছি যে আনিস খানের হত্যার কিনারা হওয়া দরকার। তাদের বাড়ি গেছি, সাধারণ পরিবার। আনিস খান 2018 সালে কংগ্রেস দলে কিছুদিনের জন্য যোগদান করেছিল, আপনাদেরকে বলেছি, তার হোয়াটসঅ্যাপ তার ছবি আমরা দেখিয়েছি আপনাদেরকে। সাধারণ পরিবারের ছেলে, প্রতিবাদী ছিল, ভালো কাজে তাকে পাওয়া যেত, অন্যায়ের প্রতিবাদ করতো, এই ছিল তার চরিত্রের মহৎ গুণ। এলাকার মানুষের জন্য রক্তদান শিবির করত, ব্যাস তাকে মেরে দেওয়া হলেই করে, প্রশাসন চুপ, পুলিশ চুপ, তৃণমূল চুপ, দিদি চুপ, এই চুপ কেন সবাই? এই চুপের সংস্কৃতির মানে হচ্ছে যে তোমরা অপরাধী, সরকার তুমি। সরকার চুপ করে থাকা মানে সরকার অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এটা বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আনিস খানের বিচারের জন্য আমরা বলেছি, প্রতিশ্রুতিবদ্ধ আমরা লড়ে যাব, সে পথে হোক, ঘাটে হোক, মাঠে হোক, কোর্টে হোক, আমরা লড়ব।